মা সারদা দেবী ছিলেন একজন ভারতীয় হিন্দু আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী এবং সাধন সঙ্গিনী ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী হিসাবে পরিচিত তার ভক্তেরা তাঁকে শ্রী শ্রী মা বলেই অভিহিত করে থাকেন নিজের সম্পর্কে তিনি বলতেন আমি সতেরো মা অসতেরো মা রামকৃষ্ণ পরমহংস তার সম্পর্কে বলেছিলেন ও সারদা ও সাক্ষাৎ সরস্বতী আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহাকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রাম এক দরিদ্র ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারে মা সারদা দেবীর জন্ম হয় তার সম্পূর্ণ নাম সারদামণি মুখোপাধ্যায় জন্মের পরে প্রথমে তার নাম রাখা হয় খেমংকরি পরে এটি পরিবর্তন করে রাশি অনুসারে তার নাম রাখা হয় ঠাকুরমণি কিন্তু সদ্য নিজের সারদা নামের কন্যা সন্তানের মৃত্যু শোকে আকুল তার এক মাসির অনুরোধে সেই নাম শেষে শারদামণি দেবী হয়ে যায় তার পিতৃকুল অর্থাৎ মুখোপাধ্যায় বংশ মূলত রামের উপাসক ছিলেন বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরোপকারী ও দানশীল ব্যক্তি ছিলেন তিনি কৃষিকাজ ও পুরোহিত বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং তার তিন ভাইকেও প্রতিপালন করেন সারদা দেবীর মায়ের নাম ছিল শ্যামা সুন্দরী দেবী সারদামণী দেবী তার বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন নিজের জন্ম প্রসঙ্গে তিনি বলতেন আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান শৌচের কিছুই হল না কিন্তু বোধ করলেন যে একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন লাল পড়া একটি পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি পিঠের দিক থেকে তার গলায় জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এল সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে আর তা থেকেই আমার জন্ম এর কিছুদিন আগেই অর্থাভাবে ক্লিষ্ট রামচন্দ্র স্বপ্নে সোনার অলঙ্কারে ভূষিতা এক বালিকার দর্শন পান তিনি তার পরিচয় জানতে চাইলে সে উত্তরে জানায় এই আমি তোমার কাছে এলাম শারদা দেবীর জন্মের পর মুখোপাধ্যায় দম্পতির কাদম্বিনী প্রসন্ন কুমার উমেশচন্দ্র কালীকুমার বরদা প্রসাদ ও অভয়াচরণ নামক আরও ছয় সন্তানের জন্ম হয়েছিল আঠেরোশো সালের মে মাসে সেকালে প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে মাত্র পাঁচ বছর বয়সেই তেইশ বছরের গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় এই সময় রামকৃষ্ণ কঠোর ব্রহ্মচর্য অনুসরণ করছিলেন তাই তার মা ও দাদারা সাংসারিক ক্ষেত্রে তার মন স্থিত করতে এই বিবাহকে মাধ্যম করেন কথিত আছে শ্রী রামকৃষ্ণই গোপনে পাত্রীর সন্ধানরত মা চন্দ্রামণি দেবীকে পাত্রীর সন্ধান দিয়ে বলেছিলেন তোমরা বিথাই পাত্রী খুঁজে বেড়াচ্ছ জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে গিয়ে দেখো গে বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে সারদা দেবীর প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা একেবারেই ছিল না ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় গিয়ে তার কিছু অক্ষর জ্ঞান হয়েছিল পরবর্তী জীবনে কামার পুকুরে শ্রীরামকৃষ্ণের ভাতুস পুত্রী লক্ষ্মী দেবী ও শ্যামপুকুরে একটি মেয়ের কাছে ভালো করে তিনি লেখাপড়া শেখেন ছেলেবেলায় গ্রামে আয়োজিত যাত্রা ও কথকথার আসর থেকেও তিনি অনেক পৌরাণিক আখ্যান ও শ্লোক শিখেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব তাঁকে আধ্যাত্মিক জীবনযাপনের প্রয়োজনীয় জপ ও ধ্যানের নির্দেশিকা দেন সারদাদেবী প্রতিদিন রাত তিনটের সময় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগেই নির্জনে গঙ্গা স্নান সম্পন্ন করতেন বেলা একটার আগে তিনি বাইরে বের হতেন না শোনা যায় শ্রীরামকৃষ্ণ দিব্য দৃষ্টিতে সারদা দেবীকে তাঁর অবর্তমানে আধ্যাত্মিক প্রচার কার্য চালিয়ে নিয়ে যেতে দেখে তাকে মন্ত্র শিক্ষা ও মানুষকে আধ্যাত্মিক পথে পরিচালিত করার শিক্ষা দান করেন তাই সারদা দেবীকেই শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্য বলে মনে করা হয় চোদ্দ বছর বয়সে প্রথম স্বামীকে দেখতে এসে তিন মাস কামারপুকুরে থাকার সময় সারদা দেবী তার স্বামীর থেকে ধ্যান ও আধ্যাত্মিক জীবনের প্রয়োজনীয় নির্দেশ পান এরপর আঠেরো বছর বয়সে আঠেরোশো বাহাত্তর সালে দক্ষিণেশ্বরে গিয়ে তিনি শ্রী রামকৃষ্ণকে এক মহান আধ্যাত্মিক গুরুরূপে আবিষ্কার করেন তখন থেকে আঠেরোশো সাল পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরের নহবতের একতলায় একটি ছোট ঘরে তিনি বাস করতেন এই সময় সারদা দেবী ও দিব্য মাতৃকাকে অভিন্ন জ্ঞান করে শ্রী রামকৃষ্ণ তাকে কালীর আসনে বসিয়ে পুষ্প ও উপাচার দিয়ে ষোড়শী পূজা করেন তাদের বৈবাহিক জীবনও ছিল আধ্যাত্মিকভাবে পূর্ণ শেষ জীবনে গলার ক্যান্সারে আক্রান্ত শ্রী রামকৃষ্ণের সেবা এবং স্বামী ও তার শিষ্যদের জন্য রন্ধনকার্য সারদা দেবী নিজেই করতেন ১৮৮৬ সালের অগস্ট মাসে শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর বিধবার বেশ ধারণ করতে গেলে দিব্য দর্শনে রামকৃষ্ণ তাকে এসে নিরস্ত করে বলেন যে তিনি মারা যাননি কেবল এক ঘর থেকে আর এক ঘরে গেছেন শ্রী রামকৃষ্ণের প্রয়াণের দুই সপ্তাহ পর লক্ষ্মীদেবী গোপাল মা প্রমুখ ও রামকৃষ্ণের শিষ্যদের নিয়ে সারদা দেবী অযোধ্যা কাশীর বিশ্বনাথ মন্দির সহ কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনে তীর্থযাত্রা করেন জনশ্রুতি আছে যে এই বৃন্দাবনেই সারদা দেবীর নির্বিকল্প সমাধি লাভ হয় এবং গুরু জীবনের সূত্রপাত হয় এরপর কয়েক মাস কামার পুকুরে দুঃখ কষ্টের জীবন অতিবাহিত করার পর আঠেরোশো সালে শ্রী রামকৃষ্ণের শিষ্যরা তাঁকে কলকাতায় নিয়ে আসেন স্বামী শারদানন্দ বাগবাজারে তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করেন মায়ের বাটি নামে পরিচিত এই বাড়িটিতেই জয়রাম বাটির পর শারদা দেবী জীবনের দীর্ঘতম সময় অতিবাহিত করেছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্য মহেন্দ্রনাথ গুপ্ত যোগেন মহারাজ প্রমুখদের তিনি মন্ত্র দীক্ষাদান করেন সন্তানহীন হলেও তিনি শিষ্য ও ভক্তদের তার আধ্যাত্মিক সন্তান বলে মনে করতেন প্রতিদিন অগণিত ভক্ত বাগবাজারে তার দর্শন উপদেশ ও দীক্ষা লাভের আশায় ভিড় জমাতেন তাঁর মাতৃসমা মূর্তি ও মাতৃসুলভ ব্যবহার সকলকে মানসিক শান্তি দিত অপরদিকে মা শ্যামাসুন্দরী দেবীর মৃত্যুর পর বিধবা ভাতৃজায়া সুরবালা ও তার রাধারানী বা রাধু নামক একমুয়ে সন্তানের ভার গ্রহণ করেন সারদা দেবী মায়ের মতোই ধৈর্য সহ রাধুর যত্ন করতেন সারদা দেবী বলা হয় কয়েকজন শিষ্য তার দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি প্রাপ্ত হন অনেকে তার সাক্ষাৎ দর্শনে দেবীরূপ লাভ করেন আবার কেউ স্বপ্নে তার থেকে দীক্ষা লাভও করেন শ্রী রামকৃষ্ণের প্রয়াণের পর তার শিষ্যেরা সারদা দেবীকে নিজেদের জননীর আসনে বসিয়েছিলেন তাঁর উপদেশ ও উৎসাহ লাভের আশায় তারা বারবার ছুটে আসতেন তাদের উদ্দেশ্যে সারদা দেবীর কিছু উপদেশ ছিল যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার ভালোবাসা আর আমার আশীর্বাদ সকলের ওপর আছে স্বামী নিখিলানন্দ স্বামী অশেষানন্দ স্বামী বীরেশ্বরানন্দ এবং স্বামী বীরজানন্দ ছিলেন তার প্রধান শিষ্য এছাড়া রামকৃষ্ণের মতাদর্শ অনুসরণকারী ভগিনী নিবেদিতা ভগিনী দেবমাতা এদের মতন বিদেশিনীদের সঙ্গেও তার সুসম্পর্ক গড়ে ওঠে নারী শিক্ষায় বিশেষভাবে আগ্রহী সারদা দেবী ভগিনী দেবমাতাকে তার নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে অনুপ্রেরণা দিয়েছিলেন সারদা দেবী রামকৃষ্ণ সংঘ ও ভক্ত সমাজে সর্বাধিক শ্রদ্ধার আসনটি লাভ করেছিলেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং তাকে নিজের প্রয়াণের পর রামকৃষ্ণ আন্দোলন চালিয়ে নিয়ে যেতে উপদেশ দিয়েছিলেন ভক্তদের বলেছিলেন যে শ্রী রামকৃষ্ণ এবং শারদা দেবীর সত্তায় ভক্তদের বলেছিলেন যে শ্রী রামকৃষ্ণ আর শারদা দেবীর সত্তায় কোনো পার্থক্য আরোপ না করতে শারদা দেবীর জন্মের শতবর্ষ উপলক্ষে উনিশশো সালে শ্রী রামকৃষ্ণের আদর্শ অনুসরণকারী সাধিকা ও ব্রহ্মচারিণীদের প্রশিক্ষণের জন্য গঙ্গার তীরে শারদা মঠ এবং সারদা রামকৃষ্ণ মিশন আশ্রমের সূচনা হয় আজও প্রতি বছর তাঁর জন্মতিথিতে বাঁকুড়ার জয়রামবাটির শারদা মন্দিরে ভোর চারটে তিরিশ মিনিটে মঙ্গলারতির মধ্যে দিয়ে সূচিত হয় উৎসব ভোর চারটে পঁয়ত্রিশ মিনিটে মাতৃ মন্দিরে বেদপাঠ ও স্তবগান করা হয় সকাল সাতটায় হয় বিশেষ পুজো সকাল সাড়ে সাতটায় মন্দিরের সন্ন্যাসী স্থানীয় গ্রামবাসী ভক্ত ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় জয়রামবাটি গ্রাম পরিক্রমা শেষে যজ্ঞ আরতি ভক্তিগীতি কথাপাঠ ধর্মসভা সানাই ও বাউলের মতন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রসাদ বিতরণ এবং নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই উৎসব বেরুর মঠেও বিভিন্ন স্কুল কলেজ থেকে শোভাযাত্রা করে আসেন বহু ছাত্রছাত্রীরা মূল মন্দিরের পাশে অস্থায়ী মণ্ডপে দিনভর গান শ্রুতি নাটক সারদা কথামৃত পাঠসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উনিশশো সালের জানুয়ারি মাসে সারদাদেবী দেবী জয়রামবাটি যাত্রা করেন এবং এক বছর সেখানে কাটান শেষ তিন মাস তার শরীর ভেঙে পড়ে উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি অশক্ত অবস্থায় তাঁকে কলকাতা নিয়ে আসা হয় এরপর প্রায় পাঁচ মাস রোগ ভোগ করে উনিশশো কুড়ি সালের বিশে জুলাই রাত দেড়টায় কলকাতার উদ্বোধন ভবনে শারদা দেবীর মৃত্যু হয় বেরুর মঠে গঙ্গার তীরে যে স্থানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সেখানেই বর্তমানে গড়ে উঠেছে শ্রী মা সারদা দেবীর সমাধি মন্দির মৃত্যুর আগে এক শোকাতুরা শিষ্যাকে তিনি উপদেশ দিয়ে গিয়েছিলেন যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপন করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার